রিসেন্টলি আরবিআইয়ের একটা স্টেটমেন্ট এসেছে এবং সেখানে জানা গেছে যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 2020-21 নেট পার ক্যাপিটা ইনকাম গ্রোথে সারা ভারতের মধ্যে নাম্বার ওয়ান স্টেট। এবং এই রিপোর্টটি পাবলিশ হওয়ার পর থেকেই চারিদিকে একটা মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে, দুটো পক্ষ তৈরি হয়েছে, যে একজন বলছে যে ওয়েস্ট বেঙ্গল যদি এতটাই মানে এতটাই আনডেভেলপড হয় যে সবাই বলছে যেরকম যে ইলেকশনের সময় যে সবাই বলছিল যে ওয়েস্ট বেঙ্গলে সব কিছু ঠিক আছে বাট ডেভেলপমেন্ট সেরকম হয়নি, ইন্ডাস্ট্রি সেরকম আসেনি, ইকোনমি সেরকম ভালো নয়, তো তাহলে এটা কেন হলো? এরকম কোভিড ইম্প্যাক্টে যখন সারা দেশের মাইনাস জিডিপি চলছে এবং সমস্ত রাজ্যের অবস্থা খুবই শোচনীয়, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটা বেশিভাবে কী করে এটা বেড়ে গেল? তো সেটা জানার জন্য আমাদের একটা ব্রিফ ইন্ট্রোডিউশন চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি কীরকম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অতীতে ইকোনমি কীরকম, বর্তমানে ইকোনমি কীরকম, ভবিষ্যতে কীরকম হতে পারে। তো সেরকমই একটা রাফ যে একটা কীরকম আমাদের ইকোনমি যে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখা যাক যে এরকম কেন হলো এবং আমাদের ইকোনমি কীরকম। তো একদম প্রথম থেকে শুরু করা যাক, ফার্স্টে ওয়েস্ট বেঙ্গলে যখন প্রথম এটার ইকোনমি নিয়ে পরে কথা হয়েছে বা এটা যা দেখা যায় হিস্ট্রিতে, তো ওয়েস্ট বেঙ্গল প্রথমে বাংলা ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, এখন যেটা আমাদের বাংলাদেশ সেটা নিয়ে, আসাম নিয়ে টোটাল একটা জায়গা ছিল। তো তখন সেটা ছিল ভারতের মধ্যে টপ মোস্ট ইকোনমি পজিশন, যেখানে 30%ও বেশি যে টোটাল জিডিপি ভারতের মধ্যে সেটা একা কন্ট্রিবিউট করতো। এবং তারপর পলাশী যুদ্ধের পর আমরা সকলেই জানি যে ইংরেজরা আক্রমণ করে এবং তারপরে ইংরেজরা এত কিছু লুটে নিয়ে যায় আমাদের এখান থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং সবথেকে বেশি যে ক্ষতি করে ইংরেজরা কোনো রাজ্যে সেটা ওয়েস্ট বেঙ্গলেরই। তো তখন ওয়েস্ট বেঙ্গলে এত ক্ষতি করার পরও ওয়েস্ট বেঙ্গল ছিল আমাদের ভারতের মধ্যে টপ জায়গাতে, ভারতের মধ্যে সবথেকে বেশি জিডিপি যে কন্ট্রিবিউট করতো সেটা ছিল ওয়েস্ট বেঙ্গল। তো এরপরে যখন ব্রিটিশরা ভারত থেকে চলে গেল, তো ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল আমাদের ভারত, তখন 1960-এর সময়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল ভারতের মধ্যে সব থেকে বেশি ধনী বলা চলে বা জিডিপিতে সব থেকে বেশি বড় আমাদের রাজ্য। কিন্তু তারপরে আস্তে আস্তে অবস্থা খারাপ হলো। তো এরপরে যে আমাদের লেফট উইং আছে বা কমিউনিস্ট সরকার, তো সেটা তৈরি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এবং তারপর থেকে আমি বেশি এখানে রাজনৈতিক দিকে আসছি না, কিন্তু তারপর থেকে কী হলো, তাদের যে একটা চিন্তাধারা যেটা হয়ে এসছে লেফট চিন্তাধারা, যে তারা বেশি যে শ্রমিক আছে তাদেরকে এম্পাওয়ার করতে যায়, তারা বেশি প্রতিটা ইন্ডিভিজুয়ালকে চায় যাতে সমান সবাই সমান অধিকার পায়, সেটা নিশ্চয়ই ভালো জিনিস। কিন্তু এইটার ফলে কী হলো, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা, আমরা যেমন দেখেছি অনেকজন এটা নিয়ে কথা বলেছে যে তারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চলে গেলো এবং আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। তো এটা একদমই ঠিক কথা, এবং তার ফলে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলের জিডিপিও কমতে শুরু করলো। এবং ওয়েস্ট বেঙ্গল যে একসময় 1960-এর দিকে ছিল ভারতের সবথেকে ধনী রাজ্য, আস্তে আস্তে ভারতের সবথেকে গরিব রাজ্যের মধ্যে একটি হতে শুরু করলো। 2000 সালের কাছাকাছি যখন এবারে বুঝতে পারলো লেফট উইং যে এবারে আর কিছু করার নেই, এবারে ইন্ডাস্ট্রি আনতে হবে, তা না হলে ওয়েস্ট বেঙ্গলকে আর কোনো রকমে ঠিক করে টিকিয়ে রাখা যাবে না, কারণ ওয়েস্ট বেঙ্গল অবস্থা তখন খুবই খারাপ হয়ে গেছিলো ইকোনমিক্যালি। তখন কী করলো লেফট উইং, তখন লেফট উইং চেষ্টা করলো বিদেশ থেকে ডাইরেক্ট FDI ফন্ড, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার বা আরও অন্যান্য ইন্ডাস্ট্রি সেট আপ করার, কিন্তু তখন ততদিনে অনেকটা দেরি হয়ে গেছিলো, একটা বাজে রেপুটেশন তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে এবং সেই রেপুটেশনটা কাটাতে এখনও পর্যন্ত টাইম লাগছে সরকারে, এখনও পর্যন্ত সেই একইভাবে চলে আসছে বাইরের যে একটা মানে ইন্ডাস্ট্রিয়ালাইজ বড়ো বড়ো যারা ব্যবসা আছে, বিজনেসম্যান আছে, তো তাদের একটা ধারণা যে ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্স এত বেশি যে তাদের কারখানা বা তাদের প্লান্ট ওখানে এস্টাবলিশ করলে তাদের সেগুলো ইউনিয়নে বন্ধ করে দেবে এবং তার ফলে এখনও স্ট্রাগল করছে ওয়েস্ট বেঙ্গল। তো আমরা যদি 2019-এর ডাটা দেখি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল জনসংখ্যা প্রায় 10 কোটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা, এবং সেখানে আমাদের যে জিডিপি সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে 6th largest জিডিপি, এবং সেই জিডিপিটা নেহাত কম নয়, সেটা অনেক বেশি। কিন্তু যখন যদি সেটা পার ক্যাপিটা জিডিপিতে দেখা হয়, তো তখনই বুঝতে পারবো আমরা একদম শেষ দিয়ে 26th নম্বরের মতো আমরা র্যাঙ্ক করছি ওয়েস্ট বেঙ্গল আমাদের গোটা ভারতের মধ্যে, এবং সেখানে আমাদের জিডিপি $2000 পৌঁছাচ্ছে না পার ক্যাপিটাতে, এবং সেটার জন্যই আজকে ওয়েস্ট বেঙ্গল বা গরিব বা এই জিনিসটা। কিন্তু এরকম কেন হলো, তো এইটা জানার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল ইকোনমি যেটা কারেন্ট ইকোনমি সেটার উপর ফোকাস করা উচিত। তো মমতা ব্যানার্জি, মিসেস মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার, তিনি যখন সরকারে আসেন তারপর থেকে তিনি যেভাবে সরকারে এসেছিলেন তো সেভাবেই তার ইমপ্লিমেন্টগুলোও শুরু করেন ইকোনমিক্যালি। তিনি মানুষের সাপোর্ট এসেছিলেন, তাই তিনি মানুষের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমি শুরু করেন, এবং এর ফলে এখনও পর্যন্ত 2011 থেকে এখনও পর্যন্ত সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমি ওয়েস্ট বেঙ্গলে চলে আসছে।
আপনি যদি দেখেন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি স্কিম আছে সারা ভারতের মধ্যে, এবং এটা একটা আলাদা ভিডিও টপিক যে কেন এরকম। তো এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলোতে এতটাই কন্ট্রিবিউট করে ওয়েস্ট বেঙ্গল সরকার যে তাদের আর ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রিবিউশন করার মতো টাকায় থাকে না। তো এটাই আমরা দেখতে পাই যখন আমরা বাজেট দেখি। 2020 বাজেটে মাত্র 2.4% অ্যালোকেট করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যেখানে ইন্ডিয়ার অ্যাভারেজ যে অ্যালোকেশন সেটা এর থেকে বেশি, এবং ইন্ডিয়ারও যে খুব বেশি সেটাও নয়, সেটা 4% আশেপাশে। তো সেটাও খুব বেশি নয়, সেটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেকই কম। বাট এখানে ওয়েস্ট বেঙ্গলে এটা আরও অনেক কম, এবং এর ফলে ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ওপর ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের ওপর যে টাকা খরচা সেটা অনেক কম হচ্ছে। বাট এখানে যে সোশ্যাল যে ব্যাপারগুলো আছে, যেমন হচ্ছে হেলথ কেয়ার, ওয়েস্ট বেঙ্গল ভারতের মধ্যে একটা টপ মোস্ট কন্ট্রিবিউট করে বা টপ মোস্ট খরচা করে হেলথ কেয়ারের ওপর। শিক্ষা এডুকেশনের ওপর ওয়েস্ট বেঙ্গল বিপুল হারে টাকা খরচা করে, এবং ভারতের যে অন্যান্য স্টেট সেখান থেকে অনেক বেশি খরচা করে এডুকেশন এবং হেলথ কেয়ারের ওপর, এবং সেটা নানান ক্ষেত্রে আমাদেরকে লাভদায়ক দেয় বা ওয়েস্ট বেঙ্গল যারা থাকে তাদেরকে সুবিধা দেয়। তার সাথে সাথে অনেক রকম স্কিম, এই যে নতুন স্কিম যে আরও লঞ্চ করেছে রিসেন্টলি 2020, যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা তার সাথে সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইগুলোর জন্য মানে ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য ক্ষেত্রের কস্টগুলোকে কাট করতে হয়, এবং তার ফলে ইনফ্রাস্ট্রাকচার এতটা ইম্প্রুভমেন্ট হয় না, এবং তার ফলে জিডিপি পার ক্যাপিটা ইনকাম বাড়ে না, বাট মানুষের যে আনএমপ্লয়মেন্ট রেট সেটাও কমে যায়। কেননা মানুষ এখানে বেকার থাকে না, মানুষ এখানে ছোটো ছোটো যে এমএসএমই সেক্টর আছে, আমরা যদি রিপোর্ট দেখি আমাদের ভারতের মধ্যে সেকেন্ড লার্জেস্ট এমএসএমই সেক্টর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাট এগুলো হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর, এগুলোতে বেশি মাইনে নাই, বেশি ইনকাম নাই, বাট চাকরি আছে, ছোটো ছোটো পোস্টের জন্য দিন মজুরি হিসেবেও এদের চাকরি পাওয়া যায়। তার জন্য কী হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল একটা এমন স্টেট হয়ে গেছে যেখানে মেনলি ওয়েলফেয়ার স্কিমের দরকার, এবং এই যে একটা লুপ তৈরি হয়ে গেছে এটা থেকে বেরোতে ওয়েস্ট বেঙ্গলে একটু টাইম লাগবে, এবং সেই যে লুপ থেকে বেরোনোর জন্য অনেকজনা অনেক ইকোনমিস্ট সাজেশন দিয়েছে যে সেটা থেকে বেরোনোর কী কী পদ্ধতি আছে। তো এটা থেকে বেরোনোর জন্য ইকোনমিস্ট বা অর্থনীতিবিদরা কিছু সাজেশন দিয়েছে, তার মধ্যে ফার্স্ট সাজেশন হচ্ছে ফোকাস অন ইনফ্রাস্ট্রাকচার। আমি যে প্রথম থেকে বলে আসছি ভিডিওতে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনফ্রাস্ট্রাকচারকে ইম্প্রুভ করতে হবে, এবং সেটার ওপর অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনারা যদি না জানেন তো আমার ভিডিওতে দেখতে পারেন, আমি পানাগড়ে থাকি এবং পানাগড়ের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটা একটা বড় উদাহরণ যে সেটার ওপর ওয়েস্ট বেঙ্গল সরকার এতদিনে লক্ষ্য দিয়েছে, বাট দেরিতে হলেও লক্ষ্য দিয়েছে, এবং এটাই আমার মনে হয় ভবিষ্যতে বিশালভাবে জিডিপিকে ইম্প্রুভ করবে। এই যে ইন্ডাস্ট্রির ওপর ফোকাস করেছে, ইনফ্রাস্ট্রাকচারের ওপর আস্তে আস্তে ফোকাসটা যাচ্ছে, কেন ওয়েলফেয়ারটা একটা স্টেবল হয়ে গেছে, মানুষজন একটু স্টেবল হয়ে গেছে, এবারে ওয়েলফেয়ার স্কিমটাকে হাঁটিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাইছে সরকার, এবং এটা হচ্ছে, করতে চাইছে নয়, গ্রাউন্ড লেভেলে এটা কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে, এবং এটা ফার্স্ট যে বলেছে যারা বড় বড় বিজনেসম্যান আছে, যারা বড় বড় অর্থনীতিবিদ, তারা বলেছে ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভমেন্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ। তো এটা আমাদের বলার দরকার নেই যে আমরা ডেলি নিউজ হেডলাইনে দেখতে পাই যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সেন্টারে কিছু না কিছু একটা ডিবেট, কিছু না কিছু একটা হচ্ছে, সেটা না হয় টুইটার থেকে শুরু করে সামনাসামনি হোক বা কোনো মঞ্চে হোক। তো এই যে সেন্ট্রাল স্টেট একটা যে সবসময় একটা দ্বন্দ্ব লেগে আছে, এর ফলে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এর ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষতি হচ্ছে। তো এটাকে বন্ধ করে, এটাকে না করে একসঙ্গে এগোনোটাই বেটার হবে এখানে, কেননা ইলেকশন চলে গেছে, এরপরে নেক্সট 5 ইয়ার্স এখন ভালো করে একসঙ্গে হাত মিলিয়ে এগোনোটাই ঠিক, কেন এখন এমনিতেও ঝামেলা করে লাভ নেই, শুধু শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষের ক্ষতি হবে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষতি হবে, কিন্তু যদি একসঙ্গে প্ল্যান তৈরি করে তো এটাতে অনেক ক্লিয়ারেন্সও পেয়ে যাবে, যে ক্লিয়ারেন্সগুলো এখন পাচ্ছে না সেন্ট্রালের কাছে স্টেট, এবং অন্যান্য যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না। তো সেকেন্ড সাজেশন দিয়েছে এটা, এবং থার্ড সাজেশন যেটা সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের যে একটা মানে একটা তোলাবাজি প্রথা বা ঘুষ প্রথা, তো এইগুলোকে বন্ধ করতে হবে, ঘুষ তোলাবাজি এইগুলোর জন্য কী হচ্ছে যে বড় বড় ইন্ডাস্ট্রি আসছে, তো তারা এখানে লোকাল লেভেলে যখন প্ল্যান্ট তৈরি করছে তখন কী করছে, আশেপাশের নেতারা চলে আসছে টাকা নিতে বা অন্য কিছু, এরকম অনেক কিছু ব্যাপার আছে, পারমিশন পাচ্ছে না, তাদেরকে টাকা দিতে হচ্ছে তবে পারমিশন পাচ্ছে, পারমিশন পেতে অনেক দেরি হয়ে যাচ্ছে এরকম, তারপরে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাচ্ছে না, এরকম আরও অনেক অনেক প্রবলেম হচ্ছে। তো এইটাও ঠিক করতে হবে যে একদম সিম্পল হবে, ওয়ান উইন্ডো সলিউশন যেটা এতদিনে তৈরি করছে ওয়েস্ট বেঙ্গল, এবং এগুলোর ওপর সমস্ত যেগুলো বললাম পয়েন্ট এগুলোর ওপর আস্তে আস্তে লক্ষ্য দিয়েছে, খালি সেন্ট্রাল স্টেট রিলেশনটা একটু ঠিক করা দরকার। তো এটা ছিল একটা
আমার মনে হচ্ছে যে যেমন আগে ছিল, আগে যে অনেকজন আমি দেখলাম এই ভিডিওটা বানানো, একটা কারণ যে আমি দেখলাম ইউটিউবে অনেকজন ভিডিও বানিয়েছে, বাট ভিডিও বানিয়েছে আগে কি, আগে কী হয়েছে, এখন কি হচ্ছে, এখন অনেক ইম্প্রুভ হয়েছে। আপনার তেজপুর সি পোর্ট, ডিপ সি পোর্ট হচ্ছে, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, হাব হচ্ছে, আমাদের ফ্লিপকার্ট বা ই কমার্স হাব যে বড় বড় সেগুলো তৈরি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভ করছে, এবং সেটা আমাদের দেখা উচিত। তো দেখা যাক এখন ভবিষ্যতে কী হয়। আপনারা যদি চান আমি আরও এইরকম ভিডিও আনবো, এইটা নিয়ে অনেক অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় টপিক, মাইক্রো ইকোনমিক্স অনেক বড় টপিক, তো এই মাইক্রো ইকোনমিক্সের ওপর, ওয়েস্ট বেঙ্গল ইকোনমিক্সের ওপর আরও আরও অনেক ভিডিও আনবো, তো আমাকেও তার আগে একটু রিসার্চ করতে হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কোনো রকম কোশ্চেন থাকলে বা কোনো রকম যদি আমার মনে হয় যে আমি ভুল ইনফরমেশান দিয়েছি বা ভুল হতেই পারে তো সেটাও কমেন্ট করে জানাবেন, এবং তার সাথে সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে যায়। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর জন্য আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।